আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজকের পর্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় এই টার্মিনালের নির্মাণের অগ্রগতি এবং টার্মিনাল এক এবং দুয়ের সামনে যে দৃষ্টিনন্দন লেক নির্মাণ করা হচ্ছে তার বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব নির্মাণাধীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মূল ভবন ছাড়াও একই সাথে সমান্তরালভাবে আরও বেশ কিছু নির্মাণ কাজ এগিয়ে চলছে এরই মধ্যে কিন্তু মহাসড়ক দৃশ্যমান হয়েছে তৃতীয় এই টার্মিনালের বেশ কিছু নির্মাণ প্রকল্পের অংশ আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু মূল ভবনের ছাড়াও কিন্তু বেশ কিছু ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পাশাপাশি টার্মিনালের ভিতরে যাতায়াতের জন্য যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার নির্মাণ কাজও প্রায় শেষ দিকে আর এরই মধ্যে কিন্তু মহাসড়ক সম্পূর্ণ দেখা যাচ্ছে যে তৃতীয় টার্মিনালের মূল ভবন কিন্তু উত্তর পাশ এবং দক্ষিণ পাশ এবং পূর্ব পাশ এই তিনটি পাশে কিন্তু থাই গ্লাস লাগন কাজ শেষ করা হয়েছে এই ঢাকা এয়ারপোর্ট থার্ড টার্মিনাল কিন্তু বর্তমান সময়কাল পর্যন্ত অগ্রগতি হয়েছে ষাট শতাংশ আর এই থার্ড টার্মিনালটি চলতি বছর সীমিত আকারে চালু করার পরিকল্পনা নিয়েছে বেবিচক জাপানের হাত ধরে এগিয়ে যাচ্ছে থার্ড টার্মিনাল তৃতীয় ওই টার্মিনালের নির্মাণে বিনিয়োগও করেছে জাপানের জাইকা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলেই হচ্ছে ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল চাঙ্গি বিমানের মতো সুযোগ সুবিধা থাকবে এই থার্ড টার্মিনালে বলা হচ্ছে বিমানবন্দরে স্বস্তি আনবে তৃতীয় ওই টার্মিনাল সময়ের আগেই শেষ হচ্ছে থার্ড টার্মিনালের কাজ ঢাকা বিমানবন্দর মানে বাংলাদেশ বিমানবন্দর বছরে দু কোটি যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালের বর্তমান কিন্তু মূল ভবনের থাই গ্লাস লাগানোর কাজ শেষ হয়েছে প্রায় শেষ দিকে এছাড়াও কিন্তু এর টাইলস লাগানোর কাজ শুরু হয়েছে এবং এর সিলিং নির্মাণ কাজও এগিয়ে চলছে থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেশ আশাবাদী ব্যবিচক বলছে নির্ধারিত সময়ের আগে শেষ হবে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সূত্র থেকে জানা গেছে বিমানবন্দরের গ্র্যান্ড হ্যান্ডেলিং হারাচ্ছে বিমান বিদেশি কোম্পানির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশের বিমানবন্দরগুলো বলা হচ্ছে এতে করে যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে বাংলাদেশ বিমান হ্যান্ডেলিং বা পরিচালনার দায়িত্ব হারানোর বয়ে কিন্তু বিমান দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশ বিমানকে লাভবান দেখিয়েছে অনেকে বলছে এটা বাংলাদেশ বিমানে পরিকল্পিত যাতে করে তৃতীয় এই টার্মিনালটি পরিচালনার দায়িত্ব বিদেশি সংস্থার হাতে না দেওয়া হয় এদিকে চলতি বছরে কিন্তু বাংলাদেশ বিমানকে লাভবান দেখানোর জন্য হজযাত্রীদের কাছ থেকে অধিক পরিমাণ অর্থ আদায়ের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে হজযাত্রীদের জন্য বিমানে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা সাধারণ ভাড়া থেকে কয়েক গুণ বেশি এটা নিয়ে কিন্তু বর্তমানে হাইকোর্টে একটা রোল জারি করেছে আমরা এখন চলে আসলাম টার্মিনাল এক এবং দুয়ের সামনে টার্মিনাল তিনের সামনের মতো কিন্তু এক এবং দুইয়ের সামনে লেক নির্মাণ করা হচ্ছে এই লেকের চারপাশের পার বাদায় করা থাকবে এবং মাঝখানে থাকবে পানির ফোয়ারা তৃতীয় টার্মিনালের সামনে যেমন লেক নির্মাণ করা হয়েছে এক এবং দুয়ের সামনে এই লেক নির্মাণের ফলেও কিন্তু টার্মিনাল এক এবং দুয়ের সামনে সুন্দর চারা বেড়ে যাবে এই ছিল মহাসড়ক থেকে তৃতীয় টার্মিনাল নিয়ে আমাদের আজকের পর্ব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ